उत্তরণের আশাবাদ প্রধানমন্ত্রী বললেন বঙ্গমাতার আত্মত্যাগ দেখা যেতে পারে না। সাবেক মেজর সিনহা হত্যা মামলার তদন্ত হবে প্রভাবমুক্ত জানিয়েছে র‍্যাব। সিফাতের মুক্তির দাবিতে বরগুনায় মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ। দেশে করোনায় আরো 32 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2611, উপসর্গে বিভিন্ন জেলায় মারা গেছেন 5। উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও খাদ্য সংকটে দিশেহারা বন্যাত্মরা, চরাঞ্চলে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। দেখছিলেন বিবিসি এবং সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনায় দেশের উন্নয়ন ব্যাহত হলেও তা থেকে উত্তরণের আশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের জন্য মায়ের আত্মত্যাগ বৃথা যেতে পারে না, জাতির পিতার আদর্শে দেশ গড়ে তোলা হবে বলেও জানান তিনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে মুক্ত করতে কখনোই আপোষ করেননি, বরং জনমত তৈরি করেছিলেন বেগম মুজিব। জানান, শত সংকটেও হা হুতোষ করতেন না, যা নারী সমাজের জন্য পাথেয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে থেকে প্রেরণা জুগিয়েছেন বলেও জানান শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে গোপালগঞ্জে সেলাই মেশিন ও ল্যাপটপ বিতরণ করা হয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার ঘটনা প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছে র‍্যাব। সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ একথা জানান। তিনি আরও বলেন, ফোন আলাপ ও খোয়া যাওয়া ল্যাপটপ সহ সম্ভাব্য সব বিষয় খতিয়ে দেখা হবে, আগামীকাল আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। ফোন আলাপের বিষয়টি আমরা যাচাই বাছাই করছি, যাচাই বাছাই করার সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খোয়া যাওয়া ল্যাপটপ, হার্ড ডিস্ক এবং এ সংক্রান্ত বিষয়ে তদন্তকারী কর্মকর্তা আমলে নিয়ে তা সেগুলো উদ্ধারের বিষয়ে উনি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যুর পর গ্রেফতার শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে করা মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ। দুপুরে সিফাতের বাড়ি বরগুনার বামনার কলেজ রোডে মানববন্ধন করে তার সহপাঠী ও স্বজন সহ স্থানীয়রা। এ সময় পুলিশ তাদের ব্যানার ও মাইক ছিনিয়ে নেয়। পুলিশ মানববন্ধন বন্ধ করতে বললেও তা চালিয়ে যায় সিফাতের বন্ধুরা। পরে বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদার ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের উপর চড়াও হয়। শুরু হয় লাঠি পেটা ও গালিগালাজ, এতে 10 জন আহত হন। দেশে করোনা শনাক্তের 5 মাস পূর্ণ হলো। 5 মাসে দেশে করোনা শনাক্ত হলো 2,55,113 জনের, আর এ পর্যন্ত করোনায় মারা গেলেন 3,365 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2,611 জনের, আর মারা গেছেন 32 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন, এ পর্যন্ত 3,365 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 25 জন, নারী 7 জন। করোনা উপসর্গে কুমিল্লায় 4 জন ও চুয়াডাঙ্গায় 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন শনাক্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও এমপি মাশরাফি বিন মর্তুজার বাবা মা সহ করোনায় আক্রান্ত পরিবারের 4 সদস্য। করোনা উপসর্গে কুমিল্লায় 4 জন মারা গেছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ভাইরাসের উপসর্গে চুয়াডাঙ্গায় মারা গেছেন এক বৃদ্ধ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। নতুন শনাক্ত 27 জনের। করোনায় নোয়াখালীতে 1 জন মারা গেছেন আর নতুন শনাক্ত 57। এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এমপি মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা সহ জেলায় নতুন 21 জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত জুন মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। ধীরে ধীরে উন্নতি হচ্ছে উত্তর ও মধ্যাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির, কিন্তু দুর্ভোগ কমেনি একটুও। খাদ্য সংকটে দিশেহারা বন্যাত্মরা, কোথাও কোথাও ভাঙন ও পানিবাহিত রোগের সাথে লড়ছে হতভাগ্যরা। সব মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে তারা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার সহ
16টি নদ নদীর পানি কমতে শুরু করেছে। কিছু জায়গায় বন্যার পানি নেমে গেলেও খাদ্য সংকটে পড়েছেন দুর্গতরা। গবাদি পশুর খাদ্য সংকট দুর্ভোগ আরো বাড়িয়েছে। চরাঞ্চলে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। ব্যাপক ক্ষতি হয়েছে রাস্তাঘাটের। ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের চেষ্টা করছেন বানভাসীরা। গাইবান্ধায় সবগুলো নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। ঘরে ফিরছে দুর্গতরা। পানি নামার সাথে সাথে জেলার 4টি নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। দীর্ঘদিন পানিবন্দী থাকায় বিভিন্ন চর্ম ও পানিবাহিত রোগে ভুগছে বানভাসীরা। টাঙ্গাইলে বন্যার পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। বিভিন্ন জায়গায় লাখো মানুষ এখনো পানিবন্দী। ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবন কাটছে পানিবন্দীদের। গাজীপুরের তুরাগ, বংশী ও ঘাটাখালী নদীর পানি কমলেও এখনো বিপদসীমার উপরে। পানিবন্দী মহানগরের 22টি ওয়ার্ড ও কালিয়াকৈর উপজেলার 182টি গ্রামের মানুষ। গ্রামীণ সড়ক তলিয়ে থাকায় ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। এদিকে গোপালগঞ্জে তলিয়েছে নতুন নতুন এলাকা। 32টি গ্রামের অন্তত 3,200 পরিবার পানিবন্দী। ডুবেছে আমনের বীজতলা ও আউশের ক্ষেত। বাংলাভিশন নিউজ ডেস্ক। ভয়াবহ ক্ষত রেখে জামালপুর থেকে নেমে গেছে বন্যার পানি। সড়ক, সেতু, কালভার্ট, হাটবাজার সহ নানা স্থাপনা ধ্বংসের দ্বারপ্রান্তে ক্ষতির অঙ্ক প্রায় 100 কোটি টাকা। জামালপুর প্রতিনিধি জুলফিকার মোহাম্মদ জাহিদের রিপোর্ট। জামালপুরে এবার বন্যার কবলে পড়েছে 7 উপজেলার 49টি ইউনিয়ন ও 8টি পৌরসভা। পানিবন্দী হয় প্রায় 10 লাখ মানুষ। দীর্ঘস্থায়ী বন্যায় ব্যাপক ক্ষতি হয় যোগাযোগ ব্যবস্থার। নষ্ট হয় কাঁচাপাকা সড়ক, সেতু, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও কালভার্ট। চরম দুর্ভোগ পোয়াচ্ছে মানুষ। রাস্তাঘাট ভেঙে গেছে গা, তার জন্য আঙ্গুলে চলাফেরা করা কষ্ট হয়ে গেছে। কারণ যে দ্রুতভাবে এটা ঠিক না করা হয়, আমরা তো চলাফেরা করতে পারতেছি না, আমরা তো আটকা পড়ে গেছি। পশ্চিম ইসলামপুরে 5 কিলো রাস্তা একদম বন্যায় প্লাবিত হয়ে নষ্ট হয়ে গেছে। লোকজন যা আশা করে বানাইছে না, পরে আমরা কয়েকজন মিলে এই বৃষ্টিতে বাসে পোল্লা দেওয়া হয়েছে। কুয়া তো অসুস্থ আছে, বুঝছেন, আমরা তো রাস্তাঘাট ভেঙে গেছে শেষ, এখন আমরা চলাফেরা করে বাড়া আছি না। বন্যার পানি সম্পূর্ণ নেমে গেলে চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব করে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রায় 200 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 15টি ব্রিজের অ্যাপ্রোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাথমিক অ্যাডাপশন করে পাই যে প্রায় 100 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পানি সরার সাথে সাথে দ্রুত মেরামত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ক্ষত রেখেই বিভিন্ন বছর বিদায় নেয় বন্যা। কারো অপেক্ষায় না থেকে আবারও ঘুরে দাঁড়ানো সংগ্রামী নামে এ অঞ্চলের হতভাগ্যরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও নারায়ণগঞ্জে 15 জন নিহত হয়েছেন। ময়মনসিংহের মুক্তাগাছায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ 7 যাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের 5 জন রয়েছেন। আটক করা হয়েছে বাসের চালককে। এদিকে চুয়াডাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে 6 জন। সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান, আলম সাধু ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান আরো 3 জন। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত হয়েছেন অটোরিকশার 2 যাত্রী। রাজশাহী, নোয়াখালী, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ ও নীলফামারী থেকে 7 জনের লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহীর চারঘাটে সাইদ ইসলাম সনি নামের এক কলেজ ছাত্রের হাত, পা ও গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সলুয়া ইউনিয়নের মারিয়া উত্তরপাড়া এলাকা থেকে সনির লাশ উদ্ধার করা হয়। নিহত স্বজনরা জানান, শুক্রবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সনি। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে এক যুবক। অন্যদিকে হাতিয়ায় পারিবারিক কলহের জেরে ছোট বোনকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই শফি আলমের বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার চানন্দে ইউনিয়নের রসুলপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থেকে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের 2500 নিখোঁজের 3 দিন পর উদ্ধার হয়েছে এক অটোরিকশা চালকের লাশ। নীলফামারীর কিশোরগঞ্জে পুকুর থেকে উদ্ধার হয়েছে এক শিশুর লাশ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক আর চীনের সাথে অর্থনৈতিক।
শনিবার সকালে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর খুনি জীবিত পাঁচজনের মধ্যে দুজনের সন্ধান পাওয়া গেছে আমেরিকা ও কানাডায়। মুজিব বর্ষে তাদের একজনকে দেশে আনার জোর প্রক্রিয়া চলছে। তিনি বলেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে ভারত এবং পাকিস্তানের অন্য দেশের সাথে যৌথভাবে গবেষণায় কাজ শুরু করেছে। সেখানে বাংলাদেশের কাজ শুরু করতে না পারাটা দুঃখজনক। ভ্যাকসিন পেতে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ অনেক টাকা দিয়ে রেখেছে বলেও জানান মন্ত্রী। ধরলার ভাঙনে বিলীন হয়ে গেছে কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের শারডোব গ্রামের বিকল্প বাঁধসহ আশেপাশের ঘরবাড়ি। ঝুঁকিতে আরো শতাধিক ঘরবাড়ি ও পাকা রাস্তা। ভিটেহারা পরিবারগুলো আশ্রয় দিয়েছে সড়কে। কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম পেম্বর রিপোর্ট। কুড়িগ্রামে ধরলার পানি তোড়ে শারডোব বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির 100 মিটার অংশ ভেঙে ভেসে গেছে ঘরবাড়ি। মুহূর্তে নিঃস্ব হয়েছে মানুষ। যারা একটু সময় পেয়েছেন তারা ঘরবাড়ি ভেঙে মালামাল নিয়ে উঠেছেন রাস্তায়। কি করবো, কি করে খাবো? রাস্তা পথ না হইলে তো আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন বাচ্চা কোথায় নিয়ে কি করবো, কোথায় যাবো, কি করবো? একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় মনে করেন যে একটা ডাক্তার আনা লাগে, কোনো উপায় নাই। ভাঙন তো ভয়াবহ, এখন তো যাওয়ার কোনো জায়গা, অন্য কোনো সহসম্পত্তি নাই। হয় বান অথবা রাস্তার দাঁড়িয়ে যেতে হবে। এখন নিশ্চয় হয়ে গেছে, যেটুকু জমি সব নদী নিয়ে গেল। টানা এক মাস বন্যায় নাকাল এ অঞ্চলের মানুষ। এর উপর ভাঙন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে হতভাগ্যদের কাছে। এ চরম অবস্থায় ত্রাণ সহায়তার পাশাপাশি বাঁধ মেরামতের আকুতি ভাঙন কবলিতদের। তীরে উঠার মতন তো জায়গা নাই, কারণ সব রাস্তায় যে উঁচু রাস্তাগুলো আছে সব রাস্তায় ব্লক। আমাদের একটা স্থায়ী যোগাযোগ ব্যবস্থা এবং যাতে আমরা বসবাস করে থাকতে পারি এই ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনিক কর্মকর্তার কাছে আমার বিশেষ আবেদন। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। পানি কমলে ভাঙা অংশ মেরামত ও স্থায়ী তীর প্রতিরক্ষার কাজ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ডিপিপির আওতায় প্রায় 800 মিটার স্থায়ী কাজ টেন্ডার আহ্বান প্রক্রিয়া দিন। তো আমরা আশা করতেছি যে হয়তো বর্ষার শেষের দিকে আমরা স্থায়ী কাজটা করলে এই এলাকায় যে ভাঙনটা, এই ভাঙনটা স্থায়ীভাবে রোধ হবে এবং মানুষ নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। বাঁধের অপেক্ষায় সরকারের দিকে তাকিয়ে থাকে নদী ভাঙনে নিঃস্বরা। এর মধ্য দিয়েই চলে আসে শুকনা মৌসুম। এবার এর ব্যতিক্রম হবে না স্থায়ী বাঁধ তৈরি হবে, এখনো পর্যন্ত নেই তার কোনো আলামত। বাংলাভিশন নিউজ ডেস্ক। নানা আয়োজনে দেশজুড়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপনে গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতালের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রদ্ধা নিবেদন ও স্মরণ উৎসব হয়েছে। এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মবার্ষিকীর লক্ষ্যে চট্টগ্রামে মিলাদ মাহফিল ও আলোচনা সভা করেছে মহানগর আওয়ামী লীগ। রাজশাহীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বঙ্গমাতার জন্মদিনে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন দলীয় নেতা কর্মীদের নিয়ে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীতে দিবসটি উদযাপনের দোয়া মাহফিল হয়েছে। এছাড়াও খাগড়াছড়ি, রাঙামাটি, ঝিনাইদহ, বাগেরহাট, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় নানান আয়োজনে উদযাপন করা হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বকর পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে কাজ শুরু করেছে কমিটি। তারা কাশিমপুর কারাগার 2 ঘুরে দেখেছেন। ভোলা বরিশাল লক্ষ্মীপুর সড়কের লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট অংশের 10 কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে মজু চৌধুরীর হাট লঞ্চ ঘাটের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি করেন তারা। ফরিদপুরের বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে শহর বিএনপি। সকালে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিভিন্ন জায়গায় খাবার সামগ্রী বিতরণ করা হয়। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র তীরবর্তী যাত্রাপুরে বানভাসীদের মাঝে ত্রাণ দিয়েছে ইয়ামাহা রাইডার্স ও এসআই মোটরস। সকালে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ মাঠে 5 শতাধিক পরিবারকে শুকনো খাবার ও 6 শতাধিক পরিবারকে বিভিন্ন খাদ্যপণ্য দেওয়া হয়। দ্বিতীয় দিনের মতো বানভাসীদের ত্রাণ দিয়েছে সিরাজগঞ্জে জেলা বিএনপি। সকালে যমুনা নদীর কাছে মতি সাহেবের ঘাটে সদর উপজেলার কাওয়াকুলা ইউনিয়নের বন্যার্ত 200 পরিবার ও বিয়ারা ঘাটে হরিপুর ইউনিয়নের চরাঞ্চলের 300 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাতক্ষীরার আশাশুনির শ্রীউলা ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ। আজ সেখানকার 400+ পরিবারের মাঝে ত্রাণ দেওয়া হয়। গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের কমনরই মিয়াপাড়া বাঁধে বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি। পরে ফুলছড়ির বালাসী ঘাটে কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর ভাসারপাড়া ও চর রসুলপুর গ্রামের ক্ষতিগ্রস্ত 600 পরিবারের মধ্যে শুকনো খাবার দেওয়া হয়। 11 দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি জেলা শাখা। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে নিজেদের দাবির সমর্থনে বক্তব্য রাখেন তারা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা হয়েছে ঝালকাঠিতে। নলছিটি উপজেলার পাওতা গ্রামের একটি বিলে প্রতিযোগিতা হয়। 15টি নৌকা এতে অংশ নেয়। নাসরুন গীতি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবির কেবল শিরোনামগুলো আরো একবার জানি। করোনায় উন্নয়ন ব্যাহত হলেও তা থেকে উত্তরণের আশাবাদ প্রধানমন্ত্রীর, বললেন বঙ্গমাতার আত্মত্যাগ দেখা যেতে পারে না। সাবেক মেজর সিনহা হত্যা মামলার তদন্ত হবে প্রভাবমুক্ত, জানিয়েছে র্যাব। সিফাতের মুক্তির দাবিতে বরগুনায় মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ। দেশে করোনায় আরো 32 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2611। উপসর্গে বিভিন্ন জেলায় মারা গেছেন 5 জন। উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও খাদ্য সংকটে দিশেহারা বন্যার্তরা, চরাঞ্চলে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভীষণ সংবাদের সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।